তো আগের ভিডিওতে আমরা দেখলাম আমরা কিভাবে সর্ট ফাংশনটা ইউজ করতে পারি। সর্ট ফাংশনটা ইউজ করার জন্য আমাদের এই অ্যালগোরিদমটা ইনক্লুড করে নিতে হবে। তো এই ভিডিওতে আমি সর্ট নিয়ে আর কিছু আলোচনা করব। তো এবার আমি ট্রাই করব একটা অ্যারেকে সর্ট করতে। তো আমি একটা ইন্টিজার অ্যারে নিলাম, এটার সাইজ হচ্ছে 5, কতগুলো র্যান্ডম নাম্বার দিলাম এবং আমি ট্রাই করব অ্যারেকে সর্ট করতে। তো সর্ট করার জন্য আমি প্রথমে ইনক্লুড করে নিলাম এই অ্যালগোরিদমটা, তারপরে আমি এখানে সর্ট লিখব, জাস্ট সর্ট এয়ার, এবং এয়ার মানে হচ্ছে প্রথম যে জিরো নাম্বার ইন্ডেক্স থেকে আমি সর্ট করতে চাই। তো এয়ার ডট বিগিন লেখার কোনো দরকার নাই, কারণ হচ্ছে একটা অ্যারে। এখানে এয়ার বলতে প্রথম যে আমার প্রথম শূন্য নাম্বার ইন্ডেক্স আমার যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মেমোরি লোকেশনটা আমি জাস্ট পাস করলাম। তো এটাকে যদি আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তো আমি চাচ্ছি যে শূন্য থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এলিমেন্ট সর্ট করতে। তো এর জন্য আমার প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে আমি কোথা থেকে স্টার্ট করব। তো আমি বলছি এখান থেকে স্টার্ট করব। তো এটার মেমোরি লোকেশন হচ্ছে জাস্ট সিম্পলি এয়ার। তো আমরা এয়ার লিখতে পারি অথবা আমরা অ্যাম্পারসেন্ট লাগাই দিতে পারি সামনে, অ্যাড্রেস অফ জিরো নাম্বার এলিমেন্ট। তো এই জিনিসটা লেখা এবং এয়ার জাস্ট এয়ার লেখা সব দুইটা আর কি সেম। আর শর্টের সেকেন্ড প্যারামিটার হচ্ছে কোডটুক পর্যন্ত আমি চাচ্ছি, এটা হচ্ছে আপার বাউন্ড। আসলে আপার বাউন্ড বলতে আমি বোঝাচ্ছি আমি যদি বলি যে আমি 5 পর্যন্ত শর্ট করতে চাই, তাহলে এই শর্ট ফাংশনটা 5-এর আগ পর্যন্ত শর্ট করে দেবে। তো এখন যদি আমি লিখি এয়ার প্লাস 5, অর্থাৎ আমি 5-এর আগ পর্যন্ত শর্ট করতে চাই। তো এর মানে হচ্ছে যে আমি প্রথমে বললাম শূন্য নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 5 নাম্বারের আগের ইন্ডেক্স অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত শর্ট করে দাও। এবার যদি এটাকে আমি প্রিন্ট করি, তো প্রিন্ট তো নর্মালি করব ফর 0 5, সরি, আর একটা নিউ লাইন দিই। আচ্ছা এবার যদি এটাকে রান করি, তো এই যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 5 6। তো এটা আসলে শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার আগে এটা ছিল এমন 5 2 6 3 1। আচ্ছা এইটা যে আসলে আপার বাউন্ড, তো এটা আমি দেখানোর ট্রাই করি। তো আমি বললাম যে আচ্ছা 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত তুমি শর্ট করো। তো আমি 4 দিলাম এবং এটাকে যদি এবার কম্পাইল করে রান করি, তো 1 2 5 6 অর্থাৎ প্রথমের 4টা যে এলিমেন্ট আছে সেই 4টা এলিমেন্ট আমাদের শর্ট হয়ে গেল, এবং লাস্টের যে 3 নাম্বার এলিমেন্ট সেটাকে আর কি আগের আগের পজিশনে, 3 নাম্বার এই লাস্টের যে এলিমেন্ট আছে সেটা আগের পজিশনে আছে। এয়ার এয়ার প্লাস 4, এটা দিয়ে বোঝানো হচ্ছে মেনলি এই 4 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্ট। তো সে কী করলো যে 4 নাম্বার ইন্ডেক্সের আগের যে এলিমেন্ট অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এতটুকু সে জাস্ট শর্ট করলো। এর মানে আমরা কি বুঝলাম যে এয়ার প্লাস 4 অর্থাৎ শর্টের যে সেকেন্ড প্যারামিটার সেটা আর কি আপার বাউন্ড নিবে। অর্থাৎ এখানে যদি আমি পাস করি 5, তাহলে সে কী করবে, সে এই 5 নাম্বার ইন্ডেক্সের আগের যে অংশটা আছে এতটুকু শর্ট করে দেবে, অর্থাৎ 5টা বাদ দিয়ে। সেম জিনিসটাও আবার ভ্যাক্টরের জন্য প্রযোজ্য। তো যাই হোক, মনে রাখার সুবিধার্থে আমরা জিনিসটাকে অনেকটা এভাবে ধরতে পারি। তো শর্টের প্রথম ইন্ডেক্সটা প্রথম সরি শর্টের প্রথম প্যারামিটারটা হচ্ছে কোন ইন্ডেক্স থেকে স্টার্ট করতে চাই। আমি যদি 0 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করতে চাই, তো আমি লিখব এয়ার প্লাস 0 বা জাস্ট এয়ার। আমি যদি 2 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করতে চাই, তো আমি লিখব 2 এয়ার প্লাস 2। তো মনে করি যে আমি এই এতটুকু অংশ শর্ট করতে চাই। তো একের ইন্ডেক্স কত, 0 1 2, একের ইন্ডেক্স হচ্ছে এটা 0 1 2, তাই তো? তো আমি পাস করব এয়ার প্লাস 2, এবং আমি চাচ্ছি যে এই 3 পর্যন্ত এতটুকু অংশ 1 থেকে শুরু করে 3 পর্যন্ত আমি শর্ট করতে চাই। তো শর্টের সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমি যেই ইন্ডেক্সের আগে পর্যন্ত শর্ট করতে চাই সেই ইন্ডেক্সটা। তো আমি 5 নম্বর ইন্ডেক্সের আগে পর্যন্ত শর্ট করতে চাই, তো আমার সেকেন্ড প্যারামিটারটা হবে এয়ার প্লাস 5। তো আমি লিখব এয়ার প্লাস 5। এবার যদি এটাকে রান করি, তো এই যে আমি দেখতে পাচ্ছি 5 5-এর মতোই আছে, এই যে 5 5-এর মতো আছে, আবার 2 2-এর জায়গায় আছে, আবার 1 3 1 3 6, 1 পরে আসলো 3 পরে আসলো 6, অর্থাৎ এই 3টা এলিমেন্ট শর্ট হলো, কিন্তু 5 এবং 2 আগের জায়গাতেই আছে। তো এইভাবে আসলে শর্ট ফাংশনটা কাজ করে।